তো চলে এসেছি আজকের ক্লাসে। আজকে আমরা ডিসকাস করব মাধ্যমিকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই বলবো যে আজকে মাধ্যমিক 2020 পর্ব চলছে। ইতিমধ্যেই আমরা ভূগোল থেকে 5 নম্বরের আঞ্চলিক ভূগোল এবং 5 নম্বরের যে প্রাকৃতিক ভূগোল থেকে যেসব প্রশ্ন আসে সেগুলো দিয়ে দিয়েছি, এবং সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো 3 নম্বর থাকে সেগুলো ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকেন সেগুলো আমাদের চ্যানেলে আছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সবগুলো পরপর দেখে নিতে পারবেন। আজকে আমরা ডিসকাস করব নিচের একদম সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আজকের মান কত না প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকে। মোট 6টি প্রশ্ন করতে হয়, 6টি প্রশ্নের জন্য বরাদ্দ থাকে টোটাল 12 নম্বর। এই 12-র মধ্যে 12 তুলতে পারলে আপনাদের নাম্বারটা কী হবে, অনেকটাই বৃদ্ধি পাবে। ভূগোলে যদি বড় রেজাল্ট করতে হয়, অর্থাৎ 85 বা 90 পেতে হয় থিওরিতে, মানে লিখিত পরীক্ষায়, সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আমরা সাজেশন দিচ্ছি ঠিক আছে, কিন্তু তাছাড়াও টেক্সট বইটা পড়া অবশ্যই কর্তব্য। চলুন আজকে আমরা যেসব 2 নম্বরের প্রশ্ন আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলো কী কী হতে পারে মাধ্যমিক 2020 সালের জন্য দেখে নিই। প্রথমেই বলবো এগুলো সবের মার্কস 2, 6খানা টোটাল প্রশ্ন থাকে। আমি আপনাদের সামনে 2 নম্বরে কী কী প্রশ্ন হতে পারে চলুন দেখে নিচ্ছি, এর PDFটা আপনি পেয়ে যাবেন। প্রথম যে প্রশ্নের কথা ডিসকাস করবো, শৈবাল সাগর কাকে বলে? শৈবাল সাগর কাকে বলে এটা অত্যন্ত ভাইটাল প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে, ডেফিনেটলি এটা স্টার মার্কস থাকবে। এর পরের প্রশ্ন থাকবে ফেরেলের সূত্র বলতে কী বোঝো, বা ফেরেলের সূত্র বিবৃত করো। ফেরেলের সূত্র কিন্তু বেশ কিছুবার পরীক্ষায় পড়েছে, টেস্ট পরীক্ষায় পড়েছে, আর বিভিন্ন প্রশ্নপত্রে আমরা এই প্রশ্নটাকে দেখতে পাই, তো ফেরেলের সূত্র ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এটাও স্টার মার্কস দিলাম। কম্পোস্টিং কী, কম্পোস্টিং কী পরের প্রশ্ন হচ্ছে, কম্পোস্টিং কী ভালো করে পড়ে যাবেন। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ লেখো, মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ লেখো, অবশ্যই পড়ে যাবেন। 5 নম্বর প্রশ্ন দিকে যাচ্ছি, ম্যানগ্রোভ বনভূমির 2টি বৈশিষ্ট্য লেখো, ম্যানগ্রোভ বনভূমির 2টি বৈশিষ্ট্য ডেফিনেটলি ভালো করে যাবেন। ম্যানগ্রোভ, এইসব বনভূমি সংক্রান্ত প্রশ্ন প্রত্যেকবারই দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত ধরনের প্রশ্ন দিচ্ছে, তাই ম্যানগ্রোভ বনভূমির 2টি বৈশিষ্ট্য ডেফিনেটলি ভালো করে যাবেন। 6 নম্বর প্রশ্ন দিকে চলে যাচ্ছি, নরওয়ে উপকূলে সারা বছর বরফমুক্ত থাকে কেন, নরওয়ে উপকূলে সারা বছর বরফমুক্ত থাকে কেন, অবশ্যই করে যাবেন। এই প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দিকে যাচ্ছি, 7 নম্বরটাকে ডবল স্টার দেবো, 7 নম্বরটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিক বনসৃজন কাকে বলে, সামাজিক বনসৃজন বলতে কী বোঝো, সামাজিক বনসৃজন বলতে কী বোঝো। চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্ন দিকে, এরিয়াল ফটোগ্রাফি বা পিক্সেল কী, এরিয়াল ফটোগ্রাফি বা পিক্সেল কী, এই রকমের প্রশ্ন এখন প্রায়শই দেখা যাচ্ছে পড়ছে, তাই জন্য বলছি দেখুন 2 নম্বরের প্রশ্ন বলতে যে কোনো জায়গা থেকে হতে পারে, খুচরো খুচরো প্রশ্ন, তাই ভালো করে সমস্ত জিনিসকে ডিটেলসে করে যাওয়াটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। এরিয়াল ফটোগ্রাফি বা পিক্সেল কী হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কী, অ্যালবেডো কী অত্যন্ত ভাইটাল প্রশ্ন, ডেফিনেটলি করে যাবেন, VVI প্রশ্ন এটা, ডেফিনেটলি VVI মার্কিং করলাম এবং এখানে স্টার মার্কস দিলাম। ওকে, তো অ্যালবেডো কী হচ্ছে আমাদের অবশ্যই পড়ে যাবেন, বনসৃজন কিন্তু VVI ডেফিনেটলি। ওকে, 10 নম্বর প্রশ্ন কী আছে, জোয়ার ভাটার 2টি কুফল উল্লেখ করো, জোয়ার ভাটার 2টি কুফল উল্লেখ করো, ডেফিনেটলি করে যাবেন সহজে। 2 নম্বর মানে মাত্র 2টি পয়েন্ট লিখবেন, বেশি বড় করে লিখবেন না, বেশি বড় করে লিখলে নাম্বারও সেভাবে প্রোভাইড হবে না, সঠিক উত্তরটা লিখবেন এবং সঠিক পয়েন্টে লিখবেন। 11 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে, ডেকান ট্র্যাপ কী, 11 নম্বর প্রশ্ন হচ্ছে ডেকান ট্র্যাপ কী। চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্ন দিকে, রিমোট সেন্সিং বলতে কী বোঝো, রিমোট সেন্সিং কাকে বলে, 12 নম্বর প্রশ্ন আছে রিমোট সেন্সিং কী। 13 নম্বর প্রশ্ন দিকে চলে যাচ্ছি, বজ্র ব্যবস্থাপনার 2টি পদ্ধতি, বজ্র ব্যবস্থাপনার 2টি পদ্ধতি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন দিকে চলে যাচ্ছি, স্বাভাবিক বাঁধ কাকে বলে, স্বাভাবিক বাঁধ কাকে বলে, একটি উদাহরণ দিয়ে দেবেন, 2-2 পেয়ে যাবেন। স্বাভাবিক বাঁধ কাকে বলে তার সঙ্গে একটি উদাহরণ, সঙ্গে সঙ্গে 2-2 পেয়ে যাবেন। এখানে লিখে দিচ্ছি উদাহরণটা ডেফিনেটলি দেবেন, ঠিক আছে, এটা মনে করে দেবেন। ওকে, চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন দিকে, গ্রাবরেখা কাকে বলে, গ্রাবরেখা বলতে কী বোঝো। পরে যে প্রশ্নের দিকে চলে যাবো সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের 2টি প্রধান গম উৎপাদক রাজ্যের নাম, যে 2টি রাজ্য আমাদের ভারতের গম উৎপাদনে 1-2 নম্বর স্থান অধিকার করে আছে সেই 2টি রাজ্যের নাম লেখাটাই শ্রেয়, যেহেতু প্রধান 2টির কথা বলা আছে, প্রধান কথাটা অর্থ যারা যারা প্রথমের দিকে স্থান অধিকার করেছে তাদের নাম লিখতে বলা হয়েছে। নদীগুলিকে পূর্ববর্তী নদী বলা, উত্তর ভারতের নদীগুলিকে পূর্ববর্তী নদী বলে কেন, অ্যাকচুয়ালি এখানে উত্তর ভারত হবে, উত্তর ভারতের নদীগুলিকে পূর্ববর্তী নদী বলে কেন, এটাও কিন্তু ভাইটাল প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন দিকে চলে যাচ্ছি, একই স্থানে দিনে দুবার জোয়ার এবং ভাটা হয় কেন, এটা অবশ্যই স্টার মার্কস থাকবে, ডেফিনেটলি স্টার দিলাম, ডেফিনেটলি ভালো করে যাবেন, ডেফিনেটলি এটাকে VVIও লিখবো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারবার এখন পরীক্ষায় আসছে, তাই জন্য বলছি 18 নম্বর প্রশ্ন, দিনে দুবার জোয়ার ভাটা একই স্থানে হয় কেন, এটাও ভালো। 19 নম্বর প্রশ্ন দিকে আছে, স্ক্র্যাবার কী, স্ক্র্যাবার কী হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে, জনঘনত্ব এবং বেঞ্চমার্ক বলতে কী বোঝো, দেখুন জনঘনত্ব এবং বেঞ্চমার্ক 2টি আলাদা আলাদা প্রশ্ন হলেও এটাকে 1+1 আকারে দিয়ে দিতে পারে, কারণ 2 নম্বরকে ভেঙে 1+1 আকারে আসছে, তাই জন্য এটাকে আমি অ্যাড করে দিয়েছি একসঙ্গে, জনঘনত্ব এবং বেঞ্চমার্ক বলতে কী বোঝো। 21 নম্বর প্রশ্ন, ভৌমজল অতিরিক্ত ব্যবহারের প্রভাব, দেখুন এই মুহূর্তে ভৌমজল নিয়ে
গোটা ভারতবর্ষ ভৌ মানে পানীয় জলের অভাবে ভুগছে। তাই ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব ডেফিনেটলি আসতে পারে, এটাও কিন্তু ডেফিনেটলি ভিভিআই মার্কিং থাকবে। এবং অবশ্যই আর একটা কথা বলবো, এটাকে ডবল স্টার মেরে রাখুন, ভালো করে যাবেন। কয়াল কি উদাহরণ দাও। চলে যাচ্ছি 22 নম্বর প্রশ্ন হয়ে গেল, 23 নম্বর প্রশ্ন চলে যাবো, মোট 30টি প্রশ্ন আছে। স্থিতিশীল উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ভবিষ্যতের জন্য সঞ্চয় করে বর্তমানে ব্যবহার করা, সেটা আমরা জানি। স্থিতিশীল উন্নয়নের জন্য কী কী ব্যবহার নেওয়া হয়েছে বা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আপনারা ভালো করে যাবেন। 24 নম্বর পয়েন্টে আছে, ফিয়র্ড কী অথবা চিনুক কী? এই দুটো প্রশ্নই ভাইটাল হবে, এটাকে আমি অবশ্যই ভিভিআই মার্কিং করতে বলবো এবং এর সাথে এটাকে ডাবল স্টার মারতে বলবো যে ফিয়র্ড কী ভালো প্রশ্ন এবং চিনুক কী দুটোই বারবার পরীক্ষায় পড়ে। 25 নম্বর প্রশ্ন, সেন্সর কাকে বলে? ভালো করে যাবেন। 26 নম্বর প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মরাকোটল কাকে বলে? এটাও কিন্তু সিঙ্গেল স্টার আমি দেব। 27, দূষণবিহীন দুটি বর্জ্যপদার্থের নাম লেখো। দূষণ হয় না এমন দুটি বর্জ্যপদার্থ ডেফিনেটলি আসতে পারে, বর্জ্য সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল আছে, তাই জন্য এটাকে স্টার মার্কসিং করলাম। বৈপরীত্য উত্তাপ কাকে বলে? বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো বা বৈপরীত্য উত্তাপ কাকে বলে সেটা আমরা দেখব। মহানগর কাকে বলে এবং জায়িদ শস্য কাকে বলে? মহানগর এবং জায়িদ শস্য দুটো প্রশ্ন কম্বাইন করা আছে। লাস্ট আজকে যে প্রশ্নটা আসবে, দূর সংবেদন বলতে কী বোঝো অথবা গর্জনশীল চল্লিশা কাকে বলে? দূর সংবেদন কী অথবা গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো করলে আশা করা যায় যে 2 নম্বর করে মোট 6টি প্রশ্ন, 12 নম্বর থাকে, ম্যাক্সিমাম নাম্বারটা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ খুব কিছু নিস্টার না হলে সমস্ত কিছু কমন পেয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো দিলাম সেগুলো যদি ভালো করে রাখেন, আপনারা মাধ্যমিক পরীক্ষা 2020 সালে ভূগোল পেপারে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইতিমধ্যেই আমরা প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি, আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি এবং 3 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটাও কমপ্লিট করলাম এবং 2 নম্বরের আজকে মোট 30টি প্রশ্ন, কারণ 6টি প্রশ্ন আসবে, মাত্র 30টি প্রশ্ন করে যেতে হবে, কারণ এর থেকে কম করলে সেটাকে একদম রিস্ক হয়ে যাবে। তো মিনিমাম যেটা না দিলে নয় সেটাই দিয়েছি, 30টা মিনিমাম 2 নম্বরের প্রশ্ন এবং সবকটাই 1-2 লাইনে উত্তর হবে। তো সেজন্যই বলছি এটা করে যান। এরপরে রইল পরে বাকি MCQ এবং হচ্ছে ম্যাপ পয়েন্টিং আমরা ডিটেলসে নিয়ে আসছি। MCQ পর্বটা লাস্টের দিকে স্টার্ট করবো, মাধ্যমিক পরীক্ষার ঠিক একটু আগেই স্টার্ট হবে। এরপরে অন্যান্য চ্যাপ্টার, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত, অন্যান্য ইংরাজি, বাংলা সমস্ত কিছু পরপর পেয়ে যাবেন। দেখতে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রতিদিন কিন্তু আমরা 3-4টা করে ভিডিও আনছি, প্রত্যেক দিন 3-4খানা করে ভিডিও, তাই জন্য বলছি প্রত্যেক দিন চেক করুন কোন কী চ্যাপ্টারে ভিডিও দিচ্ছি, কোনটা ছাড়ছি সেটা দেখুন। বন্ধুদেরকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলুন এবং বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়ায় চ্যানেলটাকে শেয়ার করুন, যাতে আপনার মতো তারা উপকার পায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু তথ্য, নতুন কিছু সাবজেক্টে। ততক্ষণের জন্য ধন্যবাদ।